জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং তার স্বামী সঙ্গীতশিল্পী নিক জোনাস সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা মা হয়েছেন। শুধু তারাই না, বলিউডের আরও অনেকেই সারোগেসির মাধ্যমে এক বা একাধিক সন্তানের বাবা মা হয়েছেন। বলিউডের কিং খান বা শাহরুখ খান তার ছোট্ট ছেলে আব্রাম খানের জন্ম দিয়েছেন সারোগেসির মাধ্যমে। এছাড়াও বলিউড অভিনেতা তুষার কাপুর, সানি লিওনি, পরিচালক করণ জোহরও সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করেছেন। সারোগেসি আসলে কি? সারোগেসি সম্পর্কে জানতে মানুষের কেন এত আগ্রহ, আজকের এই ভিডিও দেখে জেনে নিন। সারোগেসি কি? সারোগেসি হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেখানে সন্তান জন্মদানের জন্য গর্ভ ভাড়া নেওয়া হয়। এই পদ্ধতিতে একজন নারী তার নিজের গর্ভে অন্যের সন্তান বড় করার ও সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব নেই। একজন নারীর গর্ভে অন্য দম্পতির সন্তান ধারণের এই পদ্ধতিকেই সারোগেসি বলে। এক্ষেত্রে গর্ভধারণের কাজটি যে নারী করে থাকে তাকে সারোগেট মাদার বা সারোগেট মা বলা হয়। সারোগেসি কই ধরনের? সাধারণত সারোগেসি দুই ধরনের, এক ট্রেডিশনাল সারোগেসি এবং দুই জেস্টেশনাল সারোগেসি। প্রথমেই আলোচনা করছি ট্রেডিশনাল সারোগেসি নিয়ে। ট্রেডিশনাল সারোগেসি, এই পদ্ধতিতে সন্তান ধারণের কোনো ভূমিকাই পালন করেন না মা। বাবার শুক্রাণু ও সারোগেট মায়ের ডিম্বাণু আলাদাভাবে ফার্টিলাইজ করে সারোগেট মায়ের জরায়ুতে রাখা হয়। সারোগেট মা হচ্ছে এখানে সন্তানের বায়োলজিক্যাল মা। তবে অনেক ক্ষেত্রে বাবার শুক্রাণুর পরিমাণ কম হওয়া বা বন্ধাত্বের সমস্যা থাকলে বাইরের কোনো পুরুষ শুক্রাণু ডোনারের সাহায্যে অথবা স্পার্ম ব্যাংক থেকে শুক্রাণু নিয়ে গর্ভধারণ করানো হয়। ট্রেডিশনাল সারোগেসি পদ্ধতিতে সারোগেট মায়ের ডিম্বাণু এবং গর্ভ দুটি বাড়া নেওয়া হয়, ফলে এক্ষেত্রে সন্তানের উপর মায়ের একটা জৈবিক অধিকার থেকে যায়। তাই ট্রেডিশনাল সারোগেসির ক্ষেত্রে বেশিরভাগ সময় কোনো স্পার্ম ব্যাংক বা ডিম্বাণু ব্যাংক থেকে শুক্রাণু এবং ডিম্বাণু নিয়ে সারোগেসি পদ্ধতি সম্পূর্ণ করা হলে তা বেশি নিরাপদ বলে মনে করা হয়। জেস্টেশনাল সারোগেসি, এই পদ্ধতিতে IVF বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন প্রক্রিয়ায় মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রাণু এক করা হয় বা ব্রণ তৈরি করা হয়। তারপর সারোগেট মায়ের জরায়ুতে প্রতিস্থাপন করা হয় ব্রণটি। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই জেস্টেশনাল সারোগেসির পদ্ধতির মাধ্যমে সন্তান ধারণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে যেহেতু সন্তানের মাতাপিতা উভয়ের শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে সন্তান প্রসব হয়, তাই এই পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত ও প্রশংসিত। এক্ষেত্রে সারোগেট মাকে বায়োলজিক্যাল মা বলা যাবে না। যে নারীর ডিম্বাণু ব্যবহার করা হয়েছে সে হচ্ছে সন্তানের বায়োলজিক্যাল মা। কেন সারোগেসির প্রয়োজন হয়? অনেক চেষ্টার পরেও যখন সন্তান লাভের আর কোনো পথ থাকে না, তখন সারোগেসি হয় অন্যতম উপায়। তবে এর পিছনে অনেক কারণ থাকতে পারে, যেমন ইউটেরাস বা জরায়ু ছাড়া জন্মগ্রহণ করা, অর্থাৎ জন্মগতভাবে যাদের জরায়ু নেই, অথবা গর্ভাশয় থাকলেও যেটি পরিপূর্ণ বিকশিত হয়নি। গর্ভাশয়ে এমন কোনো জটিল রোগ হয়েছে যার ফলে গর্ভাশয় কেটে ফেলতে হয়েছে। সন্তান ধারণে কোনো জটিলতা থাকা বা সন্তান ধারণের ক্ষেত্রে পুরুষ বা নারীর কোনো অক্ষমতা থাকলে, অনেক চেষ্টা সত্ত্বেও বারবার মিসক্যারেজ বা সন্তান নষ্ট হয়ে যাওয়া, এমন কোনো রোগ যা গর্ভধারণে বাধা হয়ে দাঁড়িয়েছে বা গর্ভধারণ করলে শারীরিক জটিলতা সহ যে কোনো দুর্ঘটনা ঘটার ঝুঁকি রয়েছে, তারাও সারোগেসির মাধ্যমে সন্তান নিতে পারেন। IVF চিকিৎসার মাধ্যমেও যারা গর্ভধারণ করতে পারেননি, সমকামী যুগল যারা সন্তান নিতে আগ্রহী তারাও এই প্রক্রিয়ায় সন্তানের বাবা মা হতে পারে। পশ্চিমা বিশ্বে সারোগেসি প্রক্রিয়ায় অনেক সমকামী যুগল বাবা মা হয়ে থাকে। যদিও আজকাল অনেক সেলিব্রিটি মুটিয়ে যাওয়ার বয়ে সারোগেসির আশ্রয় নিয়ে থাকেন, মোট কথা যখন কোনো নারীর গর্ভকালীন বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হতে অপ্রস্তুত এবং গর্ভকালীন বিভিন্ন কষ্ট ও যন্ত্রণা নিতে আগ্রহী হন না, তখন সারোগেট মায়ের মাধ্যমে এবং
সারোগেসি পদ্ধতি অবলম্বন করে মা হওয়ার চেষ্টা করেন। সারোগেট মা কিভাবে পাওয়া যায়? সাধারণত নিকট আত্মীয়দের মধ্য থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সারোগেট মা বেছে নেওয়া যায়। আবার সারোগেসি এজেন্সি আছে যাদের মাধ্যমে যেসব নারী গর্ভ ভাড়া দিতে আগ্রহী তাদেরকে টাকার বিনিময়ে ভাড়া নেওয়া হয়। সারোগেট মা ভাড়া করতে অনেক টাকা লাগে এবং এই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতেও অনেক টাকা খরচ হয়। সারোগেসির আগে যে বিষয়গুলো মনে রাখতে হবে। এমন সারোগেট মা বেছে নিতে হবে যার রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, থাইরয়েডের মাত্রা স্বাভাবিক। মানসিক স্বাস্থ্যের বিষয়টিও দেখা হয় সারোগেট নির্বাচনের আগে। এমন সারোগেট মা নির্বাচন করা হয় এর আগে যিনি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। বাংলাদেশে কি সারোগেসি বৈধ? বাংলাদেশে সারোগেসি নিয়ে আলাদা করে কোনো আইন নেই, তাই এটি বৈধ না অবৈধ সেটি পরিষ্কার নয়। তবে বাংলাদেশে শুক্রাণু বা ডিম্বাণু দান করা অবৈধ। টেস্ট টিউব বেবির বিষয়টি বৈধ কারণ এক্ষেত্রে বাবা মায়ের শুক্রাণু ও ডিম্বাণু ব্যবহার করা হয়। দেশের বাইরে গিয়ে যদি কেউ সারোগেসির মাধ্যমে সন্তান নেন তাহলে সেটি সেই দেশের আইনের অধীনে পড়বে। সারোগেসি চিকিৎসা পদ্ধতির ফলে অনেক নিঃসন্তান দম্পতি নিজেদের সন্তান পাওয়ার আনন্দ উপভোগ করতে পারছে। যদিও অনেক দেশে সারোগেসি নিয়ে বিভিন্ন ধরনের আইনকানুন রয়েছে, অনেক দেশে আবার এই চিকিৎসা পদ্ধতি নিষিদ্ধ এবং অনেক দেশে আবার শুধু জেস্টেশনাল সারোগেসি বিদ্যমান। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।